দোকান ভেঙে যাওয়ার পরে বেশ 5-6 মাস আমি বসেছিলাম। সেই ক্ষেত্রে আমি 50টা ট্রে ক্রয় করে চারা উৎপাদন শুরু করলাম। প্রতিদিন চারা 10 থেকে 15 হাজার টাকা একটা মাত্র। এখান থেকে আপনার মুনাফা কি ধরনের আসতে পারে? 70-80 হাজার মাসে হিসাব করেন 3-3.5 লাখ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষি বাজারের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা। আবারও আমরা একটি হাব নিয়ে আপনাদেরকে তথ্য জানাবো এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, শুনলে অবাক লাগবে, বিষয়টা হচ্ছে উনি 3 লাখ টাকায় এই হাবটি শুরু করেছিলেন। বর্তমান তার পুঁজি দাঁড়িয়েছে 10 লক্ষ এবং তার অধিক। কৃষি বাজারের সঙ্গে তার মূল ব্যবসা এখন চলছে, সেটা হচ্ছে মিডিয়া ট্রে বীজ। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা হাদি ভাইয়ের সঙ্গে কথা বলি, আপনাদেরকে জানাবো হাদি ভাইয়ের সাফল্যের গল্প। হাদি ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। হাদি ভাইয়ের বিজনেস কেমন চলছে এখন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো। হাদি ভাই, আপনার এই বিজনেসটা শুরু হওয়ার কতদিন হলো? 14-15 মাস রানিং চলছে। 14 মাস পার হয়ে 15 মাস রানিং চলছে। আচ্ছা, তো হাদি ভাই আমরা একটু আপনার পিছনের গল্পটা জানতে চাই, যে আপনার মাথায় এই হাবের এই বীজ থেকে চারা তৈরির চিন্তাটা কীভাবে আসলো? আমি ব্যবসা করতাম কীটনাশকের ব্যবসা, তো এশিয়ান হাইওয়ের পাশে আমার দোকান ছিল। তো দোকান ভেঙে যাওয়ার পরে বেশ 5-6 মাস আমি বসেছিলাম। তা আমার কৃষি জমি আছে, তো চিন্তা করলাম আমি আবাদ করব। তো সেই ক্ষেত্রে আমি 50টা ট্রে ক্রয় করে চারা উৎপাদন শুরু করলাম। তো হাদি ভাই, আপনার এই যে শুরুতে আপনি কতটুক জায়গার মধ্যে এই হাবটা করেছিলেন এবং বর্তমানে এই হাবের পরিধি কী রকম? শুরুতে আমি 10% জমির উপর প্ল্যানিং করলাম আর কি। তো 3-4 মাস যখন শুরু আমি করি, তার ঠিক 3 মাস পরেই আমি প্রায় 30% জমির উপর করে ফেলছি। এখানে বর্তমানে কী কী চারা আপনি উৎপাদন করছেন? বর্তমানে আমার কাছে চারা আছে মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, গ্রীষ্মকালীন টমেটোর গ্রাফটিং চারা, পেঁপে, সিজনালি যে চারাগুলো সবগুলাই, মনে করো যে চাল কুমড়া, করলা, শশা, মিষ্টি কুমড়া। বাহ, অনেক ধরনের চারা, কিন্তু এর মধ্যে দুটা জিনিস আমার কাছে একটু ব্যতিক্রম মনে হলো, যে এই যে শীতকালীন সবজি, আমরা জানি যে ফুলকপি এবং বাঁধাকপি এটা শীতকালীন একটা সবজি, কিন্তু আপনি এটাকে এই গ্রীষ্মকালীন সময়ে এই চারাগুলো উৎপাদন করতে আপনার কোনো সমস্যা হচ্ছে কি না? এটা গ্রীষ্মকালীন কিছু জাত আছে, এই জাতগুলো নির্বাচন করতে হয়। হ্যাঁ, যে গ্রীষ্মকালীন, গ্রীষ্মের জন্যে, এটা শীতকালীন নয়। এই জাতগুলো নির্বাচন করে করলে ইনশাল্লাহ ভালো ফল পাওয়া যায়। আচ্ছা, এই বীজগুলো আপনি বর্তমানে কোথা থেকে নিচ্ছেন? বীজ আমি কৃষি বাজার থেকে নিচ্ছি। বীজ যদি ভালো হয় ফলন ভালো হয়। আচ্ছা, কৃষি বাজার যে বীজগুলো আমাদের দিচ্ছে, দেখা যাচ্ছে যে সিজনালি যে সিজনে যে জাতটা হয় তারা আমাকে সেই বীজগুলো সরবরাহ করতেছে। আমরা দেখতেছি, আমরা আবার সুস্থ সবল চারা তৈরি করে কৃষকের হাতে দিচ্ছি। কৃষক সেখান থেকে অবশ্যই ভালো রেজাল্ট পাচ্ছে। কৃষক তো জানে না যে আসলে এই গ্রীষ্মকালীন এই যে বাঁধাকপি, ফুলকপি, টমেটো চাষ হয়, কৃষক কিন্তু জানে না। তো আমরা করতেছি কি, কৃষি বাজারের সহায়তায় এই বীজগুলো সংগ্রহ করে মানসম্মত চারা উৎপাদন করে কৃষকের কাছে সরবরাহ করতেছি। প্রিয় দর্শক, আপনারা যে মেসেজটি পেলেন যে শীতকালীন যে সবজিগুলো সেগুলো কিন্তু এখন গ্রীষ্মকালেও হয়, ওনারা তৈরি করছেন এবং এর বীজগুলো কিন্তু সঠিক বীজ চিনতে হবে, আর এই বীজগুলো ওনারা বর্তমানে কৃষি বাজার থেকে ক্রয় করছেন। আপনারা যারা হাব
তৈরি করতে ইচ্ছুক বা যারা হাব করছেন, যারা এই ভিডিওটি দেখছেন, আমরা সকলকে অনুরোধ করব যে আপনাদের এই ধরনের বীজ যদি প্রয়োজন পড়ে অবশ্যই কৃষি বাজারের সঙ্গে যোগাযোগ করে আপনারাও আপনাদের কাঙ্ক্ষিত বীজগুলো সংগ্রহ করতে পারেন। এবার হাদি ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাই যে হাদি ভাই, আপনার পিছনে কিন্তু আমরা কিছু ট্রে দেখছি, যেমন এই একটা হাব তৈরি করতে গেলে এই উপকরণগুলো প্রয়োজন, ট্রে, মিডিয়া, বীজ। তো এই ট্রে, মিডিয়া, বীজ, এই ট্রেগুলো আপনি কোথা থেকে নিচ্ছেন এবং মিডিয়া সম্পর্কে আপনি একটু আমাদেরকে বলবেন? জি, আমি ট্রে, বীজ, মিডিয়া অর্থাৎ নার্সারির যে উপকরণগুলো, সেই উপকরণগুলো এখন কৃষি বাজারে সরবরাহ করতেছি, ওখান থেকে আমরা ক্রয় করে নিচ্ছি। আমি ইতিপূর্বে যে ট্রেগুলো কিনছিলাম সেই ট্রেগুলার দেখা যায় সাইজ অনেক বড়, জায়গা একটু বেশি লাগে, আর কৃষি বাজার থেকে যে ট্রেগুলো আমি নিচ্ছি সেই ট্রেগুলোতে দেখা যাচ্ছে যে জায়গা একটু কম লাগে। চারার আমার এক বেডে যদি অন্য ট্রে ধরে আপনার 50,000, সেখানে আমি 60,000 থেকে 65,000 চারা ধরাইতে পারতেছি, তো সেক্ষেত্রেও আমার ব্যালেন্স হচ্ছে। মানে কৃষি বাজারের ট্রেগুলোতেই আপনার বীজটা ব্যালেন্স হচ্ছে আর কি? একই জায়গায় কিন্তু আমি চারার সংখ্যাটা বেশি হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা এই যে ট্রে সম্পর্কে হাদি ভাই আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, এবং মিডিয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কি না এই বিষয়গুলো একটু যদি বলেন হাদি ভাই। জি, আচ্ছা, মিডিয়া অবশ্যই পার্থক্য আছে। আপনার সঠিক মাত্রায় উপকরণ যদি আপনার মিশ্রিত না হয় সেই ক্ষেত্রে চারার শিকড়ের সংখ্যা কম হবে। তো আমরা আসলে কৃষি বাজার যে মিডিয়া সরবরাহ করতেছে যে সে আপনার চারা 15 দিনে সেই চারায় কিন্তু আপনি কয়েল উঠবে। আচ্ছা আচ্ছা, এই যে আমরা বেডগুলো দেখি, যে বেডগুলোর মধ্যে কোনো আপনার বিশেষত্ব আছে কি না? অবশ্যই, আপনার বেডগুলো যদি সমান হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি পানি যে দিচ্ছেন এই পানিটা কিন্তু আপনার যে এক্সট্রা পানি যেটা আপনার এখানে দেওয়া হয় অবশ্যই এক্সট্রা হয়ে যাবে, কিন্তু সেই পানিটা আপনার সমান হলে ওখানে কিন্তু জমে থাকবে, আর ওই জমা জায়গাতে দেখা যাচ্ছে যে চারার গ্রোথ হবে না। এর জন্য বেডটাকে অবশ্যই একটা সোলিং করতে হবে, সোলিং মানে একটা অবশ্যই ঢালু সিস্টেম করতে হবে। আমরা এই যে বেডে কিছু কালো পলিথিন দেখছি, এই পলিথিনের ব্যাখ্যাটা কি, উদ্দেশ্যটা কি? এই পলিথিনের ব্যাখ্যাটা হচ্ছে আমরা যে ট্রেটা বিছাইলাম, যদি আমরা পলিথিন না দেই, যে নিচে আমরা একটা ফুটা আছে এই পানি নিষ্কাশনের জন্য, হাওয়া চলাচলের জন্য, তো এখান থেকে আপনার শিকড় কিন্তু আপনার মাটিতে শিকড় দিয়ে দেবে। এই মাটিতে যাতে শিকড় না দেয় সেই জন্য আমরা নিচে কালো পলিথিন ব্যবহার করি। যখন আমরা একটা ট্রেতে বীজ বপন করলাম, কতদিনের মধ্যে চারা বের হবে, অঙ্কুরোদ্গম হবে কতদিন? আচ্ছা, এখানে বীজের ক্ষেত্রটা হচ্ছে ভিন্ন, একো বীজ একটা সময় নেয়। যেরকম মরিচ আপনার 3 থেকে 5 দিনের মধ্যে বের হবে, বেগুন 3 থেকে 5 দিনে, করলা 1 সপ্তাহ, তারপরে চিচিঙ্গা আরও বেশি সময় যাবে, পেঁপে আরও মিনিমাম 15 দিন, 10 থেকে 12 থেকে 15 দিনের মধ্যে পেঁপে জার্মিশন হবে। তো আসলে বিভিন্ন বীজ বিভিন্ন মানে সময় নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে যখন বীজটা বের হলো তার পরবর্তীতে এর পরিচর্যাগুলো কীরকম হয়? ও, প্রথম পরিচর্যাটা হচ্ছে বীজ যখন বের হবে তখন অবশ্যই তাকে ছত্রাকনাশক প্রথম স্প্রে দিতে হবে, অর্থাৎ সম্পূর্ণ যখন বের হয়ে গেল, বীজটা বের হতে মিনিমাম 72 ঘন্টা সময় লাগে, শুরু থেকে 72 ঘন্টা সময় লাগে, এর মধ্যে সম্পূর্ণ বের হয়ে যাবে। যখন সম্পূর্ণ বের হয়ে গেল তখন আপনাকে ছত্রাকনাশক স্প্রে দিতে হবে। হাদি ভাইয়ের কাছ থেকে আমরা অনেক তথ্য জানলাম। আপনার এই হাব থেকে প্রতিদিন কি ধরনের চারা সেল করেন? প্রতিদিন চারা 10 থেকে 15 হাজার টাকা এটা মাথলি আর কি হয়, মানে 10 থেকে 15 হাজার প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা, তার মানে মাসে কত টাকা? মাসে হিসাব করেন 3 লাখ 3.5 লাখ, মানে প্রায় আপনার 3.5-এর মতো হবে। 3.5 লাখ টাকা আপনি মাসে চারা বিক্রি করেন আর কি? জি। তো এখান থেকে আপনার মুনাফা কী ধরনের আসতে পারে? 70-80 হাজার, 3.5
যদি বিক্রি হয় তাহলে 70-80 হাজার থাকবে। এটা কি সেল হয় তো প্রতিদিন? প্রতিদিনই হয়। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক আপনারা যে এই এই মুহূর্তে যে তথ্যটি শুনলেন, আপনারা অবশ্যই শুনলেন, উনি প্রতিদিন 10-15 হাজার টাকা সেল করেন, অর্থাৎ মাসে 3-3.5 লক্ষ টাকার চারা তিনি সেল করেন। তিনি কিন্তু আমাদেরকে একটি ইনফরমেশন অর্থাৎ একটি তথ্য জানিয়েছিলেন যে বর্তমানে 98% কৃষক এখনও এই আধুনিক পদ্ধতির চারা ব্যবহার করছেন না। তার মানে আপনারা যারা আছেন এই ধরনের উদ্যোক্তা হতে ইচ্ছুক, আপনারা বসে না থেকে এই ধরনের উদ্যোক্তা হন। এখনও 98% কৃষক এই আধুনিক পদ্ধতির চারা পাচ্ছে না, তারা যেন আপনার কাছে গিয়ে চারা নিতে পারে, আধুনিক পদ্ধতির চারা, এবং আপনি যেন প্রতি মাসে এই হাদি ভাইয়ের মতো 70-80 হাজার টাকা মাসে মুনাফা করতে পারেন, এই আশাই আমরা করি। কৃষকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি না? বা জি, আর এই চারা আমাদের এখন আমরা যে চারাটা দিচ্ছি মাত্র 2%, কৃষকের যে চাহিদা আছে তার 2% আমরা উৎপাদন করতে পারতেছি। এখনও মানে 100 ভাগের 98 ভাগ চারা কিন্তু কৃষকেরা সনাতন পদ্ধতিতে তৈরি করে, তারা দেখা যাচ্ছে সেখানে ভালো রেজাল্ট পাচ্ছে না, ভালো মান পাচ্ছে না। সেই ক্ষেত্রে কেউ যদি আসে তাহলে হতাশের কিছু নেই, তারা এগিয়ে যেতে পারবে, এগিয়ে যেতে পারবে। প্রিয় দর্শক এবং যারা কৃষক আছেন, যারা তাদের উদ্দেশ্যে যে হাদি ভাই ইনফরমেশন দিলেন যে আধুনিক পদ্ধতির এই চারাগুলো তারা যদি ব্যবহার করে অবশ্যই তারা খুবই উপকৃত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কিসামত জালাল মিঠাপুকুর এলাকার একটি হাব, যে হাবের মালিক আমাদের এই হাদি ভাই, হাদি ভাইয়ের কাছ থেকে এই তার সাফল্যের কথাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি তার এই কথাগুলো আপনাদের কাজে লাগবে, আর কৃষকরা অবশ্যই সনাতন পদ্ধতির সেই চারাগুলো থেকে ফিরে আসবে, এই কামনায় আমাদের আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ হাদি ভাই, আপনাকে কৃষি বাজারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।